আজকে আমি যে সত্য ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা শুনলে পারে আপনাদের মাথার উপর থেকে আকাশ ভেঙেও পড়লে পড়তে পারে। এই ঘটনাটি পশ্চিমবাংলার রামচন্দ্রপুরে, সময়টা ছিল তখন 2015। রামচন্দ্রপুর নামক একটি গ্রামে সেখানে একটি পুকুর কাটতে কাটতে সেখানকার লোকজনেরা একটি সোনার রামের মূর্তি পেয়েছিল। গ্রামবাসীর মুখে শোনা যায় সেই মূর্তিটি না হলেও 2 কিলো ওজনের। গ্রামের সকলেই মনে করে সেই রাম আমাদের গ্রামে জন্ম নিয়েছে এবং সেই অনুযায়ী রামচন্দ্রপুর গ্রামে একটি সেই রামের মন্দির তৈরি করে। মন্দির তৈরি হয়ে যাওয়ার পর সেই রামের মূর্তি স্থাপন করা হয় এবং স্থাপনের 1 থেকে 2 মাস পরই কেউ বকারা সেই মূর্তি চুরি করে নিয়ে যায় এবং তার কিছুদিন পর জানা যায় যে দুজনে মূর্তি চুরি করেছিল তাদের ভেতরে একজন কোটি বসন্ত রোগে মারা গেছে এবং দ্বিতীয় জন নিরুদ্দেশ। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এরকম সত্য ঘটনা গল্পের মতন শুনতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।